কুয়েত থেকে কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন দারিকেশ পটনায়ক। শনিবার তার কফিনবন্দি দেহ পৌঁছয় তার মেদিনীপুরের বাড়িতে। তার বাড়ি এবং বিমানবন্দরে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। দাতন থেকে কুয়েতে কাজে গিয়েছিলেন দারিকেশ পটনায়ক, কিন্তু বুধবার কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় তার। শনিবার দারিকেশের দেহ আসে কলকাতা বিমানবন্দরে, সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী সুজিত বসু, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পর। এরপর দেহ যায় মেদিনীপুরের শরৎপল্লীর বাড়িতে। এসেছি, আমাকে দিদি এখানে পাঠিয়েছেন, আমি দিদির রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছি পরিবারের পাশে দাঁড়িয়ে। আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্সের প্রতি যে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, যেভাবে এক্সপ্লয়টেশন করা হচ্ছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন অলরেডি কিন্তু এটা নিয়ে সরব হয়েছে। ওনার মিসেস আছেন, ওনার বাচ্চা মেয়ে আছেন, এবারে এইচএস দিয়েছিল। আমরা সবসময় পরিবারের পাশে থাকবো। ওনার মেদিনীপুর শহরে এখানে বাড়ি, এক বছর আগে এসেছিলেন। আমি আগেই বললাম যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক ঘটনা। বলার তো কিছু নেই, সব শেষ হয়ে গেছে, চলে গেছেন। আমার এটা পিতৃহীন হয়ে পড়লো, আমার ভাগ্নিটা, আমার দিদি স্বামী হারা হয়ে পড়লেন। তো যতটা পারবো আমি তার মামা হয়ে সারা জীবনই তার সঙ্গে থাকবো। এরপর দেহ নিয়ে যাওয়া হয় দেশের বাড়ি দাতনের তুরকা গ্রামে। গ্রামে দেহ ঢুকতেই কান্নার ডোল। পরিবারের আর্থিক কষ্ট ঘুঞ্চাতে বিদেশ গিয়েছিলেন দারিকেশ, বলছেন তার আত্মীয়রা। জীবিকার খুব কষ্টে সে বিদেশ গিয়েছিল, বিদেশে কাজ করেছিল, কিন্তু মন পড়ে থাকতো তার ঘরে। এবারেও বলেছিল সে দুর্গা পূজায় দু মাস ছুটি নিয়ে এখানে কাটাবে। সে তার নিজের দেহটা যেখানে জন্ম সেখানে এসে দেহটা হয়েছে। দারিকেশকে শেষ শ্রদ্ধা জানান দাতনের বিধায়ক বিক্রম প্রধান। পুজোর সময় বাড়ি আসার কথা ছিল তাঁর, তার আগেই বাড়ি ফিরলেন দারিকেশ, তবে কফিন বন্দি হয়ে। গোটা গ্রাম চোখের জলে বিদায় জানালো তাকে। চম্পক দত্ত, ই গোপীর রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।